আসসালামু আলাইকুম। পেডিগ্রি ডট লাইভ কীভাবে ইউজ করতে হয় সেটা এখন দেখানো হবে। তো প্রথমে সাইন ইন করতে হবে। লগ ইন, ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে কবুতরের প্রথমে কবুতরের যেটার পেডিগ্রি করতে চাই আমরা সেটা বসাতে হবে। প্রথমে ব্যান, যে এখানে ব্যান লিখতে হবে, অ্যাড নিউ পিজনে। ব্যান, তারপরে ব্যানের পরে একটা হাইপেন, এরপরে হচ্ছে শাল। সাপোজ 2020-এর একটা কবুতর, 2020। এরপরে হচ্ছে ক্লাবের নাম BRPL। এরপরে হচ্ছে কবুতরের রিং নাম্বার, সাপোজ 1, 2, 3, 4, 5। এখন এটা কি নর নাকি মাদি? যদি মাদি হয় তাহলে আমরা এই উপরে একটা টিক চিহ্ন দিব, আর যদি নর হয় তাহলে কিছু করব না। তো ধরলাম এটা মাদি। এখন অ্যাড পিজন দিব। এখন এখানে ইনফরমেশন আসছে যে কবুতরটা আমি পিজন নেম দিতে পারি, তারপরে ব্রিড বাই, কালার, স্ট্রেইন এভাবে বসানো যাবে, কবুতরের ছবি দেওয়া যাবে, এবং কবুতরের বাবা মাটাও আমরা এখান থেকে বসাবো। তো বাবা মার জন্য আগে অ্যাড পিজনে বাবা এবং মার রিং নাম্বারটা যে এখন যেভাবে দেওয়া হলো সেভাবে দিতে হবে, তারপরে এই কবুতরটার এই সার্চ ইঞ্জিনে খালি বসালেই হবে। এখন আমরা যদি এখানে বাবাটা চাই, যেমন এখানে অলরেডি কিছু কবুতরের ইনফরমেশন দেওয়া আছে, ধরলাম এটার বাবা, যে সার্চ দিলে তখন এইভাবে আসবে। তো এটা কি বাবা, ভাই নাকি ছেলে, তখন এখানে ফাদার সিলেক্ট করলাম। আর মাদারে হচ্ছে আমরা সিলেক্ট করলাম হয়তো বা এটা মাদার। এখন আমরা কবুতরটা দেখব, 1, 2, 3, 4, 5। এই যে 1, 2, 3, 4, 5, এখানে ক্লিক করলে কবুতরটার পেডিগ্রি শো হবে। মায়ের পেডিগ্রি আমরা এটা দিয়েছিলাম, বাবার পেডিগ্রি এটা দিয়েছিলাম। এখান থেকে পিডিএফ ফরম্যাটে পেডিগ্রিটা পাওয়া যাবে। পেডিগ্রিটা এরকম হবে। এখানে 4 জেনারেশন দেওয়া যায়, 3 জেনারেশনও দেওয়া যায়। আরেকটা সুবিধা আছে এখানে, আমরা ইচ্ছা করলে যেগুলো কবুতর রেস করছে বেনজিং লাইভের মাধ্যমে, তো সেগুলোর পেডিগ্রি আমরা এইভাবে করতে পারি, এখান থেকে নিতে পারি। যে মাই পিজন ইউজ করি আমরা যারা বেনজিং লাইভের মাধ্যমে, এখানে আমরা কোন কোন কবুতরগুলো রেস করছি সেই কবুতরগুলোর ইনফরমেশনগুলো এখানে আসবে। এটা যদি আমি সাপোজ এই কবুতরটা আমি রেস করেছি, এটা আমি পেডিগ্রি করতে চাই, এটা যদি সেভ দিই তাহলে এটা পেডিগ্রির অপশনে থাকবে, তখন এটার বাবা মা বসালে বসায় আমরা পেডিগ্রিটা করতে পারবো আর কি।